সুন্দর সুন্দর তিন দিন পাহাড়ে থাকার পরে আজকে চলে আসলাম সমুদ্রে সমুদ্রে একদিন পার করে দিলাম আজকে আমার সমুদ্রে দ্বিতীয় দিন সমুদ্র বলতে কক্সবাজারকে বোঝাচ্ছি আর আমি এখন আছি ঠিক মেরিন ড্রাইভ রোডে মেরিন ড্রাইভ রোড থেকে আমার কক্সবাজারের দ্বিতীয় ব্লগ শুরু করব আর এখান থেকে শুরু করে শেষ করব হচ্ছে একদম টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত গিয়ে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন অনেক মজা হবে আর দেখতে থাকুন টিউবলাইট ফাদার ব্লগগুলো শেষ পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে টিউবলাইট পাথ পৌঁছে গেছে কলাতলি বিচে আর ডান পাশে হচ্ছে সুগন্ধা বিচ কলাতলি বিচে অনেকক্ষণ বসলাম কলাতলি বিচ থেকে এখন চলে যাব সুগন্ধা বিচে আমার পিছনে কলাতলি বিচ আর সামনে হচ্ছে সুগন্ধা বিচ পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি দূরত্ব বেশি না বাকি শামুক সুন্দর সুন্দর বিভিন্ন কালার বিভিন্ন জাতের কালার গুলো দেখেছি বিভিন্ন কালারের শামুক এক একটা জাতের এক একটা কালারের যখন হাতের মুঠে নিয়ে একসাথে নেওয়া হয় খুব সুন্দর লাগে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে সুগন্ধা বিচে প্রচুর মানুষ বাট একটু দূরত্ব বজায় রাখতে হবে পানির উত্তাল দেও তার মধ্যে ফুটবল খেলা সুগন্ধা বিচ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সেই সাথে কক্সবাজারের ব্লগটা এখানেই শেষ করে দিব আর নেক্সট ব্লগ হচ্ছে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন কোথায় যাচ্ছি বাংলাদেশের শেষ সীমানা শেষ প্রান্তে তো সবাইকে বাই বাই টাটা কক্সবাজার টাটা আমি মনে করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন অথবা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন থ্যাংক ইউ